আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইরানের প্রেসিডেন্ট বলেছেন ইরান যদি চায় তাহলে পারমাণবিক বোমা তৈরি করতে পারে। এবার ইউক্রেন যুদ্ধ পারমাণবিক যুদ্ধে জড়াবে কি? ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চাইলে পশ্চিমারা আটকানোর কোনো ক্ষমতা নেই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এই বক্তব্য দেন, বলেন শুধু ধর্মীয় কারণ থেকে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায় না, পারমাণবিক ইস্যু নিয়ে পশ্চিমাদের সাথে চুক্তি করতেও রাজি আছে তেহরান। পারমাণবিক ইস্যু নিয়ে পশ্চিমাদের সাথে দ্বন্দ্ব এটা নতুন নয়। পশ্চিমাদের ধারণা ইরান যে কোনো সময় পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে। আমেরিকা বলেন ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে তাহলে মধ্যপ্রাচ্য সহ পুরো ইউরোপ হুমকির মুখে পড়ে যাবে। ইরান পশ্চিমাদের উদ্বেগের কারণ হতে চায় না, কিন্তু ইরান চাইলে যে কোনো সময় পারমাণবিক বোমা তৈরি করতে পারে। এই বার্তায় দিলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। পাল্টাপাল্টি হামলায় তীব্র হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। রাশিয়ার দখল করা জায়গা উদ্ধার করতে মরিয়া কিয়েভ আরও অগ্রসর হয়েছে দক্ষিণ পশ্চিম দিকে। রাশিয়ার দখলে যাওয়া 60টি গ্রাম উদ্ধার করেছে ইউক্রেনের সেনাবাহিনী। হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। মঙ্গলবার গোটা ইউক্রেনে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় ইউক্রেনের ব্যাপক অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে ও বহু মানুষ নিহত ও আহত হয়েছে। পাল্টাপাল্টি এই হামলার মাধ্যমে ইউক্রেন বেলারুশ সীমান্তে বেলারুশ পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে। বেলারুশের প্রেসিডেন্ট বলেন প্রয়োজন হলে আমরা পারমাণবিক বোমা ব্যবহার করব। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিন।